ইউ আর সব গাইজ কেমন আছেন সবাই, ওয়েলকাম ব্যাক টু আনাদার গেম প্লে ভিডিও। তো চলে এসেছি আপনাদের সরবরাহ চ্যানেল বাংলাদেশ ওয়াইটের নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন, আজকে আমরা চলে এসেছি আমাদের ইকোনো সার্ভিসের ঢাকা থেকে সাজেক ট্যুরে। তো আমরা চলে এসেছি আমাদের ইকোনো বাসের কাউন্টারে, যেটা হলো আরামবাগে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইকোনো বাসটা এখন আমাদের সামনে আছে, যেটা ডাবল ইন্ডিকেটর দিয়ে আমাদের জন্যই অপেক্ষা করতেছে। আর আমরা এখানে ভিডিও করতে ব্যস্ত। অবশ্য আমি বলছি আপনি তারা থাকেন, আমি ভিডিও করব তারপরে বাস উঠবো। তো যাই হোক, এত আজকে হলো আমাদের ঢাকা টু সাজেক ট্যুর। তো এই ট্যুরে আমাদের রুট অনেক বেশি, আমাদের বাস এখন হলো আমাদের সকালের যে বাস আছে সেই সকালের বাসে আমরা উঠে যাচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা হলো ইকোনো বাস, একবারে চকচকার মনে হয়, নতুন রং করে আমাদের বাসটায় আসছে আর কি। তো যাই হোক, আমরা যাচ্ছি আজকে সাজেকে। তো জানি না কতক্ষণ লাগবে, যেহেতু অনেকটা লম্বা রাস্তা, তো দেখা যাক কতক্ষণ লাগে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে অল অপশনে ক্লিক করে দিন। আর নেক্সট কোন জায়গায় আমরা ট্যুর দেবো বা কোন রুটের আপনারা ট্রাভেল ব্লগ চাচ্ছেন, সেটা যদি আপনারা বলতে চান, তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি অবশ্যই অবশ্যই ট্রাই করবো সেই রুটে ট্রাভেল করার। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাসের ভিতর আমরা ঢুকে গেছি। আমরা এখন থেকে ড্রাইভিং সিটেরই মানে ড্রাইভার মামার পিছনে ক্যামেরা লাগাই দিছি। তো আমরা ড্রাইভিং সিট থেকে এখন থেকে আমরা ভিডিও মানে আমাদের ব্লগ শ্যুট করবো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু পরেই আমাদের গাড়িটা থেকে বের হয়ে যাবো। অলরেডি আমাদের গাড়িটা স্টার্ট দিয়ে বের হওয়া শুরু করছে, মানে যাত্রা শুরু করছে। যাতে এখানে দেখতে পাচ্ছেন খুবই সন্তর্পণে, যাতে সাইড দিয়ে কোনো গাড়ি যদি আসে যদি না লেগে যায়, সেই হিসাবে বের হওয়ার পরে ফুল স্পিডে ফুল পাওয়ারে আমাদের বাসটা চলতে শুরু করছে। আপনারা দেখতে পাচ্ছেন আর আমরা আছি এখন হিনো ওয়ান যেতে আরামবাগে। তো আমরা আস্তে আস্তে কমলাপুরের দিকে আগে যাচ্ছি। কমলাপুর দিয়ে আমরা কী বলে ওই ফ্লাইওভারের উপর দিয়ে উঠে যাব, মেয়র হানি ফ্লাইওভারে কী বলে আমরা ফ্লাইওভারের উপর দিয়ে উঠে যাব, মেয়র হানি ফ্লাইওভারের উপরে। আচ্ছা যাই হোক, তো আমরা এখন সেই মেয়র হানি ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। আমাদের এখন বাম দিকে যেতে হবে, কারণ বাম দিক দিয়ে আমাদের ওই মেয়র হানি ফ্লাইওভার দিয়ে যেতে হবে, আর না হলে আমরা সায়দাবাদ বা অন্য যাত্রাবাড়ির দিকে আমরা চলে যাব। এখানে হালকা একটা সিগন্যাল আছে, আমাদের সামনে আছে এসবি সুপার ডিলাক্স বাস, যেটা কোন দিকে যাবে ওটা যাবে বাম দিকে আর আমরা যাব ডান দিকে। আপনারা দেখতে পাচ্ছেন ওটা বাম দিকে ঢুকে গেলো, আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি এখন ডান দিকে। আর আমাদের সামনে আছে সোহাগ প্রেস্টিজের কী বলে লাক্সানা SR2 ডাবল ডেকার বাস, যেটা সামনের দিকে খুব হাই স্পিডে এগিয়ে যা চলে গেছে, আমাদের থেকে উধাও হয়ে গেছে। যেহেতু আমাদের স্পিড কম, সো আমরা তাকে আর ধরতে পারি নাই। এই ক্ষেত্রে আমাদের যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, তো আমাদের ভিডিও যে স্পিড আছে, তো ভিডিও স্পিড আমি বাড়িয়ে দিয়েছি, কারণ এত লম্বা ট্যুর আসলে কী বলে দেখানো পসিবল না। এখানে দেখতে পাচ্ছেন আমরা মেয়র হানি ফ্লাইওভার পার করে চলে এসেছি। এখন আমরা আছি কাঁচপুর ব্রিজের উপরে। আমরা কাঁচপুর ব্রিজের উপরে ফুল পাওয়ার ফুল এনার্জি আর ফুল স্পিডে আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সামনে আছে হানিফের ভলভো নাকি ওটা কী আছে, আমাদের সামনে আছে ট্রাক। তো আমরা ট্রাকে কোনোভাবে ওটি দিয়ে আমরা কাঁচপুর ব্রিজের থেকে নেমে গেলাম। এখন আমরা চলছি ফুল স্পিডে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কাঁচপুরের টোলের মধ্যে এসে বাইজে গেছিলাম, মানে বাইজে গেছিলাম, বেটার টেকা চাইছিল বেশি, তো এই জন্য টোলের ভিতরে যা লাগাই দিয়েছিলাম টেকা দিমুই না। তো যাই হোক, আমরা ওই সেখান থেকে ছাড়া পেয়ে এখন আমরা আবার ফুল স্পিডে এগিয়ে যাচ্ছি। আমাদের সামনে কী আছে, সামনে আছে ট্রাক, তার সামনে আছে আরেকটা ট্রাক নাকি, হ্যাঁ তার সামনে আছে আরেকটা ট্রাক। আর আমরা আছে এখন মেঘনা গোমতী সেতু 2 নম্বর ব্রিজে, আর সামনেরটা হলো 1 নম্বর। এরপরে আরেকটা ব্রিজ আছে, সেটা হলো গোমতী সেতুর 1 নম্বর ব্রিজ। তো আমরা এখন আছি 2 নম্বর ব্রিজে ফুল স্পিডে ফুল পাওয়ারে। আর এখান থেকে ড্রাইভিং সিট থেকে ভিডিও আপনাদের ভালো লাগে নাকি কী বলে প্যাসেঞ্জার সিট থেকে মানে হেল্পার সিট থেকে আমরা ভিডিও করলে আমাদের আপনাদের জন্য বেটার হয়, সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন। পরবর্তী ভিডিওস বা ব্লগগুলো সেই ক্যামেরার অ্যাঙ্গেল থেকেই করার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন আমরা সোহাগ প্রেস্টিজে খুব সহজেই ওটি দিয়ে আমরা সামনে দিকে আগে গেছি ফুল স্পিডে ফুল পার বাই। এত স্পিডে যদি রিয়েল লাইফে যদি বাস চালানো যেত, তাহলে তো দেখা গেছে যে যেখানে এক রাত, তো সেখানে 3-4 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যেতে পারতাম। আর সামনে এখন আমাদের ইগল আমাদের চাপ দিয়ে ঢুকতে গেল, আমরা ফাঁক দিয়ে বের হয়ে আমরা পদ্মা মানে মেঘনার গোমতীর 1 নম্বর সেতুতে আমরা চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন আমরা ইগলকে ইজিভাবে ওভারটেক করে আমরা ব্রিজের উপর ব্রিজও আমরা ক্রস করে ফেলেছি। এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি টোলে, মানে টোলের শেষ মাথায়। তো এখানে কোনো টোল নাই, কারণ আমরা টোল আগে একবারই গ্যাঞ্জাম করে হাওকা করে দিয়ে এসেছি। আর আমরা কোনো বাসকে আজকে পাত্তা দেওয়া হবে না। তো আমাদের সামনে আছে এনা সিলেটি এনা, তো সেটাকেও আমরা ইজিলি ওভারটেক করলাম। আর আমাদের সামনে আছে হানিফ
ভলভো, সেটাকে আমরা ইজিলি ওভারটেক করলাম। এরপর আমাদের সামনে কী আছে দেখা যাক। তো সামনে ঢাকা এক্সপ্রেসের একটা বাস আছে যেটা স্পিড খুব বেশি, আর সে হানিফের ভলভো যে আছে না কি চুয়াডাঙ্গাটি লাগছে, আচ্ছা সিডি এক্সপ্লোরার আর কি, আর হলো স্টার লাইন। তো দেখা যাক সিডি এক্সপ্লোরার আর স্টার লাইনের মধ্যে কে আগে যায়, ওদের থেকে একটু দূরত্ব বজায় রাখতে হবে, কারণ হুট করে বেরেক করলে আমারও যায় ওদের পাশায় যায়, আমি লাগাই দিব। তো দেখা যাক, আমরা আমাদের সিটি এক্সপ্লোরার আগে চলে যাচ্ছে, তো আমরা সিটি এক্সপ্লোরারে বাম্পার ধরে ধরেই আগাই। তো দেখা যাক আমরা কি ফাঁক দিয়ে বেরোয় যেতে পারবো, ফাঁক দিয়ে বেরোয় যাওয়া যায়, বাট আমার স্টার লাইনের সাথে বাজিয়ে যাবো গা। ওরে স্টার লাইন দিয়ে আবার আগে যেতে, সিটি এক্সপ্লোরার ব্রেক করতেছে, বুঝলাম না কিছু না। তো স্টার লাইন এখন আগে চলে গেছে, তো তখন আমরা কি করবো, আমরা পুরো কনফিউজড, আমরা স্টার লাইনের বাম্পারে যাবো নাকি সিটি এক্সপ্লোরার বুঝতে পারতেছি না। তো আমরা সিড এক্সপ্লোরারের বাম্পার ধরলাম, আবার দেখা যাক কি হয়। এ সিড এক্সপ্লোরার ব্রেক দিছে, শিট, স্টলানের লোকে বাইজে গেছে, সিড এক্সপ্লোরার লোকে বাইজে গেছে, এটা কোনো কথা আর ব্রেক মানে কেন এত ব্রেক দিলাম তো সেটাই বুঝলাম না। যাই হোক, আমরা কোনোভাবে তাও ফাঁক ফুঁক দেওয়া বাইরে মানে বাড়িটা ছুটাই আমরা ফাঁক দিয়ে বের হয়ে গেছি, আর এই ট্রাক কি আমাদের দেখে না, আমি যে ফুল স্পিডে আসতেছি। তো যাই হোক, এখন ওগুলো সিন বাদ, এখন আমাদের সামনে চলে এসেছে হানিফের ভলভো। আমরা এখন হানিফের ভলভো মাল্টি এক্সেলের বাম্পারে আসি, তো দেখা যাক আমরা কি তাকে ওভারটেক করতে পারবো নাকি, বাট পারলাম না, একটা ট্রাক চলে এসছে, আমরা তার বাম্পারেই ধরে ধরে যাই। সেও মনে হয় খুব সম্ভবত সাজেক যাচ্ছে, তো যাক সাজেক আমরা আগে চলে যাব। তো দেখা আমরা চলে আসলাম হানিফের আগে, তো আমাদের সামনে আরেকটা ভলভো, ও মাই গড, দুইটা ভলভোকে এক টানে আমরা ওভারটেক করে চলে আসলাম। এখন আমরা চলে এসেছি আর একটু আমাদের হোটেল বিরতিতে, তো আমাদের এখন হোটেল বিরতি দেওয়া হবে হোটেল বিরতিতে, এই হোটেলের নামে বিরতি। তো যাই হোক, 20 মিনিটের বিরতি শেষে এখন আমরা চলে এসেছি আমাদের বাসের কাছে। আমি আবার আমাদের বাসের ওভারভিউটা একটু দেখাই দিই, একটু ড্রোন শট, মানে আমাদের যে ড্রোন আছে পকেটে, সে পকেটে থেকে ড্রোনটা উড়িয়ে নিলাম। এখন আমাদের বাসটা পিছনের দিকে যাচ্ছে, আমাদের বাসটা রেডি হচ্ছে বের হওয়ার জন্য, আমরা ভিডিও করতে ব্যস্ত যাতে করে আপনাদের কাছে এই করতে পারে। ও মাই গড, বৃষ্টি পড়তেছে ভাই, এই ভাই দাঁড়ান দাঁড়ান, বৃষ্টি পড়তেছে, আরে বৃষ্টি পড়ার না এটা কোনো কথা। তো যাই হোক, বৃষ্টির ভিতরে ফুল স্পিডে ফুল পাওয়ারে আমরা আবার আমাদের রাস্তা ফিরে চলে এসেছি। এখন আমাদের এই অল্পের লেগে বাজে জানে আমাদের গাড়িটা। তো এখন আমাদের সামনে আছে পূর্বাশা নাকি পূর্বাশাই তো মনে হচ্ছে, বাট আমাদের বৃষ্টির কারণে আমরা দেখতে পাচ্ছি না আমাদের সামনে কোন বাসটা আছে, বাট সেটা তো আমাদের মানে উদাও হয়ে গেলো ভাই, ওই ফুল স্পিডে কই গেলো তার নাই ঠিক। তো আমাদের হানিফ যে ভলভো যেটাকে আমরা একবার ওভারটেক করছিলাম, সেটা আমাদের সামনে আবার চলে এসেছে, আমরা তাকে আবার ওভারটেক করে আবার সামনে চলে আসলাম। এখন আমরা বৃষ্টি মিষ্টি ভালো লাগে না, এই জন্য বৃষ্টি বাদ দিয়ে আমরা চলে এসেছি রৌদ্র উজ্জ্বল দিনে। আর এখন আমরা এনাকে, ও মাই গড, এনা আপুকে এত সহজে ওভারটেক করতে পারবো এটা মানে ভাবতেও পারিনি। ও ভাই, সামনে ঢাকা এক্সপ্রেস খুবই মানে টানাটানি করতেছে, তাও রাশি করতেছে রাস্তায়। তো আমরা দেখা যাক ঢাকা এক্সপ্রেসের বাম্পারে এখন আছি আমরা কি তাকে ওভারটেক করতে পারবো কি না। এ করে ফেলছি করে ফেলছি করে ফেলছি, সামনে কোনো গাড়ি নেই, সামনে কোনো গাড়ি নেই, এই চলে গেছি। যাক, ঢাকা এক্সপ্রেস ওটি আমাদের সামনে এখন আছে গোল্ডেন লাইন, তো গোল্ডেন লাইনও খুব তাও রাশি করতেছে, সাথে আছে হলো ইগল, ইগলও খুব তাও রাশি করতেছিলো, বাট আমাদের আমরা ফাঁক ফুঁক দিয়ে বের হয়ে গেছি ভাই। ইকোনো ইজ ইকোনো, আমরা এখন চলে এসেছি কী বলে পাহাড়ি রাস্তায়। তো আমরা পাহাড়ি রাস্তার মধ্যে যেহেতু খুব স্লো যেতে হয়েছে, আর এত স্লো দেখানো খুবই বোরিং একটা কাজ, তো আমি আমাদের যে ভিডিও আছে সেই ভিডিওকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন খুবই মারাত্মক গতিতে আমরা যাইতেছি, তো যাই হোক, এত মারাত্মক গতি আসলে না, স্পিড আর আসলে অনেক কম ছিল, কারণ এত কম স্পিডে যেতে হয়েছে, কারণ না হলে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো আমাদের। এখন এই যদি আমরা কম স্পিডে না যাই আমাদের অনেকগুলো অ্যাক্সিডেন্ট হবে, আর যেহেতু পাহাড়, তো পাহাড় থেকে পড়ে গেলে যাত্রীগুলো সব মরে যাবে, আমাদের বাসও ভেঙে যাবে, আমরাও মরে যেতে পারি, তো সো মরার ভয় আছে, এই জন্য আমাদের যেতে হবে খুবই আস্তে আস্তে। তো এতক্ষণ পর্যন্ত যারা সাথে আছেন তারা অবশ্যই অবশ্যই একটা ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, আপনাদের কোনো রুট রিকোয়েস্ট থাকলে সেটা আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন, তাহলে আমি সেই রুটে ট্যুর দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে অল অপশনে ক্লিক করে দেবেন। তো আমরা এরকম চলতে চলতে আমরা চলে যাচ্ছি এখন আমাদের প্রথম আর দ্বিতীয় যাত্রা বিরতি, সেটা হলো খাগড়াছড়িতে, মানে খাগড়াছড়ির কি বলে মেইন যে স্ট্যান্ড আছে সেই মেইন স্ট্যান্ডে হলো আমাদের বিরতি। হ্যাঁ, এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো ছোটোখাটো, আমরা চিপা চাপাতে বের করে আমাদের বাস বের করে নিয়ে চলে এসেছি। আমাদের যেহেতু রাস্তা অনেক বড়, আমাদের ফুল স্পিডেই যেতে হয়েছে, মানে ভিডিও ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে আপনারা ফুল রোডের মজা নিতে পারেন, আবার
কি বলে সব কিছুই দেখতে পারেন। তো আমরা এখন চলে এসেছি আমাদের বিরতিতে, আমাদের সামনে হলো সুন্দরবন এক্সপ্রেস, বা সুন্দরবন এক্সপ্রেস তো বাস এই সাইডের না, মনে হয় তারা ট্যুরে আসছে। তো আমরা এখন ঢুকবো আমাদের হোটেলে, এই হোটেলের নাম জানি না আসলে। তো আমরা এখন হোটেলে চলে এসেছি হোটেল বিরতিতে, তো হোটেলে ব্রেক 20 মিনিটের বিরতি। তো আমরা এখন হোটেল থেকে বের হচ্ছি, হোটেল থেকে বের হওয়ার পরে দেখলাম আমাদের বাস আমাদের জন্য অপেক্ষা করতেছে, আর এর মধ্যে আমাদের বিকেল হয়ে গেছে আস্তে আস্তে, কারণ রাস্তাটা অনেক বড়, আর রাস্তায় মাঝখানে কিছু অ্যাক্সিডেন্ট হয়েছিল যার কারণে আমরা সেখানে দাঁড়াইছিলাম অনেকক্ষণ। তো গাইস আমরা আমাদের যাত্রা দ্বিতীয় বিরতি শেষ করে এখন আমরা পুরোপুরি পাহাড়ি রাস্তায় চলে এসেছি, মানে পাহাড়ের উপরে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন। আর এই পাহাড়ও খুবই খতরনাক, আমরা সামনে আমাদের যে ভলভোটাকে ওভারটেক করেছিলাম সেটা আবার আমাদের সামনে চলে এসেছে। এখন আমরা তার বাম্পারে ধরে ধরে আমরা সাজেকের দিকে এগিয়ে যাচ্ছি, আপনারা দেখতে পারতেছেন। যদি তার বাম্পারের থেকে আমরা ওভারটেক করার ট্রাই করতেছি, বাট অপোজিট থেকে গাড়ি চলে আসার কারণে আমরা সেটা পারতেছি না। আমরা অলরেডি তার বাম্পারে লাগাই দিতে চাইছিলাম, বাট আমাদের হার্ড ব্রেক করার কারণে আমরা তাকে ক্রস করে ফে মানে অল্পের জন্য লাগে নাই। তো যাই হোক, এখানে আমাদের বাস একটা একটু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়, সেটা হলো যে পাশের যে টার্নিংয়ে যে লম্বা লম্বা খাম্বা থাকে সেখানে আমাদের বাসটা লাগিয়ে দেয়। তো এই পাহাড়ি রাস্তায় তো বিরক্তই লাগতেছে খুবই। এখন আমরা আর আস্তে আস্তে আমাদের সূর্যের আলো কমে যাচ্ছে, তো সূর্যের আলো যেহেতু কমে যাচ্ছে তো এখানে দেখা গেছে আর দেখানোর মতো কিছুই নেই। রাত্রেবেলা রাস্তা খুবই খতরনাক হয়ে গেছে, এখন আমাদের সামনে যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন খুবই খতরনাক রাস্তা। তো গাইস আমাদের সূর্যি মামা ডুবে গেছে, এখন আমরা পুরোপুরি অন্ধকার বা অন্ধকার রাস্তায় আমরা সাজেকের দিকে এগিয়ে যাচ্ছি, পাহাড়ের উপর পুরোপুরি অন্ধকার। আর আপনারা এখানে জানেন আমাদের বাসের হেডলাইট ছাড়া কোনো রাস্তা মানে আর কোনো আলো নাই রাস্তায়, সম্পূর্ণ গাড়ির আলোর উপরে আমাদের ভিত্তি করে আমাদের যেতে হইতেছে। তো এখানে স্পিড আরও কমে গেছে, বাট আমাদের ভিডিওর স্পিড আমরা বাড়িয়ে দিয়েছি যাতে আপনাদের বোরিং না লাগে। তো ভিডিও আরেকটু পরে শেষ হয়ে যাবে, আপনারা দেখতেছেন শেষের দিকে আমরা চলে এসেছি সাজেকের প্রায় খুব কাছাকাছি। তো গাইস এই পর্যন্ত যারা ভিডিও দেখছেন অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে অল অপশনে ক্লিক করে দেবেন। আর ভিডিও যদি ভালো থাকে তাকে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন। তো আমরা শহরের কাছাকাছি চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কি বলে বাস স্ট্যান্ডে আসার সাথে সাথে সেখান থেকে বিদায় নেব। আর অবশ্যই অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন যাতে খুবই যাতে রেগুলার ট্রাভেল ব্লগ আপনাদের কাছে শেয়ার করতে পারে। আর আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে, আপনারা দেখতে পাচ্ছেন বাস এখন টার্মিনালের ভিতরে ঢুকে গেছে, আর এখান থেকেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সো গুড বাই।